আজ এই ভিডিওতে কিছু স্টক এবং তার ইম্পর্টেন্ট লেভেল নিয়ে ডিসকাস করব। যাতে এত ভলোটাইল মার্কেটেও আপনারা অ্যাভারেজ বা ফ্রেশ বাইং করতে পারেন তো আমার লিস্টের প্রথম স্টক লেটেন্ড ভিউ অ্যানালিটিক্স লিমিটেড তো এই স্টক কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে চলছিল এবং রিসেন্টলি একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি করছে তো এখানে একটা ট্রেন লাইন আছে যেটা অ্যাজ এ রেসিস্টেন্স কাজ করছে এবং আজকেও যে প্রাইসে ক্লোজ দিয়েছে সেটাও একদম রেসিস্টেন্স লেভেলের কাছে তো আমরা লাস্ট কদিন ধরে এর মধ্যে বাইং দেখছিলাম তো কাল এটা যদি ব্রেক আউট করে এবং একটা ক্যান্ডেলে ক্লোজ দেয় তাহলে সামনের দিনে এই তিনশো নব্বই টাকার লেভেল পর্যন্ত আমরা যেতে দেখতে পারি এই স্টককে তো যদি এই রেসিস্টেন্স লেভেল থেকে ফল হয় তাহলে আমরা তিনশো বারো টাকার লেভেল পর্যন্ত দেখতে পারি যেখানে স্ট্রং সাপোর্ট আছে তো আপনারা যদি এতে বাইং বা এভারেজ করতে চান তাহলে এই ট্রেন লাইনটা ফলো করুন এই ট্রেন লাইন ব্রেক করে ওপরে ক্লোজ দিলে তবেই কিন্তু এন্ট্রি নেবেন এবং প্রাইস যেন সাস্টেন করে তারপরেই কিন্তু এন্ট্রি নেবেন তো আমার লিস্টের স্টক রুট মোবাইল তো এই স্টকও কন্টিনিউয়াসলি একটা ডাউন ট্রেন্ডের মধ্যে চলছে একটা ইম্পর্টেন্ট ট্রেন লাইন অ্যাজ এ রেসিস্টেন্স কাজ করছিল এখানে ট্রেন লাইন ব্রেক আউট করেছিল কিন্তু এটা সাস্টেন করেনি আবারও প্রাইস টেন লাইনের নিচে চলে এসছে তো প্রাইস ইমিডিয়েট সাপোর্ট লেভেলের কাছে আসতে পারে যেটা এগারোশো সত্তর বা ষাটের এর লেভেলে আছে তো যদি কেউ অ্যাভারেজ করতে চান জানি অনেকেই এই স্টকে ইনভেস্টেড আছেন তো এগারোশো ষাট থেকে এগারোশো পঞ্চাশ এর মধ্যে এই স্টক পেলে অ্যাভারেজ করতে পারেন আর এর নিচে একটা স্ট্রং সাপোর্ট আছে যেটা এক হাজার নব্বইতে আছে নেক্সট স্টক ট্রাইডেন লিমিটেড রিটেলারদের পছন্দের একটা স্টক আজ প্রায় সেভেন পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট জাম্প দেখা গেছে এবং এর সাথে সাথে একটা ইম্পর্টেন্ট রেজিস্টেন্স লেভেল সেটাও ব্রেক করেছে এবং সেটা ব্রেক করে ক্লোজও দিয়েছে এবং এর সাথে যদি ভলিউমও দেখি তো ভলিউম অনেকটাই বেশি অ্যাভারেজ যে ভলিউম আছে তার থেকে প্রায় ডবলেরও বেশি তো এটা দেখে মনে হচ্ছে ব্রেক আউট সাকসেসফুল হতে পারে কিন্তু এই যে ট্রেন লাইন দেখুন এই ট্রেন লাইন অ্যাজ এ রেজিস্টেন্স কাজ করছে তো সামনের দিনে যদি এই ট্রেন লাইন ব্রেক করে ওপরে ক্লোজ দেয় তাহলে আমরা একটা বড় মুভ দেখতে পাবো তো এই ট্রেন লাইনকে যদি অ্যাসে রেসিস্টেন্স কাজ করে আবার এখান থেকে ফল হয় তো আমরা এই স্টককে আবারও তিরিশ টাকার লেভেলে দেখতে পারি তো নেক্সট স্টক আইক্স লিমিটেড অ্যানাদার রিটেলারদের পছন্দের স্টক তো আজকে টু পয়েন্ট টু সিক্স পারসেন্ট আপ হয়েছে এবং একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল সেটাকেও ব্রেক করে ওপরে ক্লোজ দিয়েছে এবং এর সাথে যদি ভলিউমের কথা বলি লাস্ট পাঁচ দিনে দেখুন গুড কোয়ান্টিটি বাইং হয়েছে মানে বড় প্লেয়াররা এই স্টকে এন্ট্রি নিয়েছে তো এটা দেখে বাইং এর সুযোগ এটা মনে করবেন না কারণ এই স্টকে পরপর অনেকগুলো রেজিস্টেন্স লেভেল আছে একশো চৌষট্টিতে একশো পঁচাত্তর একশো সাতানব্বই থেকে আটানব্বই এর মধ্যে তো কেউ যদি এই স্টকে উঁচু লেভেলে কিনে রাখেন তাহলে এই সব লেভেলে অ্যাভারেজ করতে পারেন বা যদি এখান থেকে আরো ফল হয় একশো তিরিশ টাকার লেভেলে পান তো এইসব জায়গায় অ্যাভারেজ করতে পারেন কিন্তু এখন ফ্রেশ বাইং না করাই ভালো কারণ সামনের দিনে অনেকগুলো রেসিস্টেন্স এই স্টককে পেরোতে হবে তো নেক্সট স্টক লিমিটেড দু হাজার একুশের সেপ্টেম্বর থেকে কন্টিনিউয়াসলি এই স্টক ডাউন ট্রেন্ডে চলছে মুভ দেখাচ্ছিল এবং এই যে লেভেলটা আছে তার ওপরেই প্রাইস সাস্টেন করছে তাই এই লেভেলটা এখন এজ এ সাপোর্ট কাজ করছে এবং আজকের দিনেই প্রায় ওয়ান ফল হয়েছে তো সামনের দিনে এই লেভেলটা রিটেস্ট করে উপরে যেতে পারে তো যদি প্রাইস রিটেস্ট করে আবার ওপরে যায় তাহলে এই তেইশশো পঞ্চাশ টাকার লেভেল এবং এটাকেও যদি ব্রেক করে তাহলে আমরা ছাব্বিশশো থেকে সাতাশশো লেভেল এটা আমরা দেখতে পারি কিন্তু যদি এই সাপোর্টটা ভেঙে আবার নিচে আসে তাহলে আমরা কিন্তু দু হাজারের লেভেল আবারও দেখতে পাবো তো আমার সেটা মনে হয় না যে দু টাকার লেভেলে আবারও পাবো বলে আমার মনে হয় এই জায়গা থেকে আবারও রিটেস্ট করে ওপরে যেতে পারে তো এই স্টকে রিসেন্ট ডেটা অনুযায়ী এফআইআই তাদের হোল্ডিংস বাড়িয়েছে এই কোয়ার্টারে তো আমরা এই লেভেল থেকে আর রিটেস্ট করে ওপরে যেতে দেখতে পারি এই স্টককে তো আমার লিস্টের শেষ স্টক ইন্ডিয়া মার্ট লিমিটেড তো এই স্টক ধীরে ধীরে ওপর দিকে যাচ্ছে এবং একটা একটা হায়ার হাই হায়ার লো এই প্যাটার্ন করে আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছে তো সামনেই একটা বড় রেসিস্টেন্স লেভেল আছে যেটা পাঁচ টাকার লেভেলে তো এই রেসিস্টেন্স লেভেল যদি পেরোতে পারে তাহলে সামনের দিনে পাঁচ হাজার এই লেভেল পর্যন্ত যেতে পারে কিন্তু যদি এই রেসিস্টেন্স থেকে ফার্দার ফল হয় তাহলে চার হাজার বা চার হাজার পর্যন্ত আমরা এই স্টককে দেখতে পারি তো এই স্টকে আপনারা এই রেসিস্টেন্স লেভেল পার করার পর এবং কোয়ার্টার ফোরের কি রেজাল্ট আসে সেটা দেখার পর তবেই কিন্তু কোনো ডিসিশান নেবেন তো এই ভিডিওতে ইম্পর্টেন্ট কিছু স্টক এবং তাদের কিছু ইম্পর্টেন্ট লেভেল নিয়ে ডিসকাস করলাম যদি কোনো স্টকে অ্যাভারেজ করেন বা কোন লেভেলে করেছেন সেটা কমেন্টে জানাতে পারেন এবং ফ্রেশ বাইং এবং অ্যাভারেজের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই আপনি কিন্তু ভালো করে দেখবেন বুঝবেন তারপরেই কিন্তু এন্ট্রি নেবেন আমি বলছি বলেই এন্ট্রি নেবেন বা এক্সিট নেবেন সেটা না নিজেরা বুঝুন লেভেলগুলো তারপরেই কিন্তু এন্ট্রি নেবেন এবং আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন